রাজধানীতে বিয়ের আসরে কনের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মা আহত অভিযুক্ত তরুণ নাটক আমি দৌড়ে এসেছি আবার পরে দিয়ে হ্যাঁ চাকু তিন টাকাও দিয়ে হালেছে তার ওয়াইফেরও দিছে অন ছেলে ওই ভিতরে আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমাদের দেশের এই ডেঙ্গুরু থেকে আমাদের আমরা মুক্তি পাবো এবং আস্তে আস্তে স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিদেশ সফরের উত্তর মেলেনি ডেঙ্গু জ্বরে প্রাণ হানিতে দুঃখ প্রকাশ পদত্যাগ প্রসঙ্গ এড়িয়ে গেলেন সাইদ খোকন মশামার ওষুধ ইস্যুতে আদালতের কাঠগড়ায় স্থানীয় সরকার সচিব কার্যকর ব্যবস্থা নিতে দুই সিটিকে হাইকোর্টের নির্দেশ লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলার বিচার শুরু চাকরিচ্যুত মেজর জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন কোরবানি ঘিরে গোয়েন্দা জালে জাল রূপীর কারিগর কাঙ্ক্ষিত সাফল্য দেখেনি বাংলাদেশ ভারত সীমান্তে যৌথ টহল সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর সন্ধ্যা সাতটার খবর এতক্ষণ সিলনটি শিরোনাম শুনছিলেন আমরা দুজন আছি আপনাদের সাথে আমি ইকবাল আহসান এবং আমি ইসরাত আমিন এক্সপার্ট ওয়াটার পাম্প পানির এক্সপার্ট সমাধান শুরুতেই শুনছিলেন এই এক লোমহর্ষক ঘটনা মেহেদির রঙে লাগলো রক্তের দাগ বিয়ের আসরে কোনের সামনেই বাবাকে কুপিয়ে হত্যা করলো এক তরুণ আর বাবাকে বাঁচাতে এসে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন মাও রাজস্থানের মগবাজারে এমন নৃশংসতা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলে পুলিশ আর তার সাথে দেওয়া হয় স্থানীয়দের কাছে এবং স্বজনরা জানিয়েছেন কিন্তু যে দীর্ঘদিন ধরেই মেটিককে উত্তক্ত করতেই তরুণ আর এই অভিযোগে জেল খেটে এসে মেয়ের বাবাকে হত্যার হুমকিও দিয়েছিল সে মেহেদি রাঙা হাত লাল হলো বাবা মায়ের রক্তে রাজধানীর মগবাজারের দিলু রোডের এই শুটিং হাউজে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন চলছিল স্বপ্না বেগমের এ সময় হঠাৎই সেখানে ঢুকে এলোপাতারি কনের বাবা তুলে মিয়াকে কোপাতে থাকে সজীব আহমেদ রকি নামের এক তরুণ তাকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী ফিরোজা বেগমও আমি ধরে যাইছি আবার পরে দেখি হেরা চাকু তিন টাকাও দেওয়া তার ওয়াইফের উদ্দেশ্যে পাঁচ যাদের ধরা এরপরে আমি চাকুটা যেমনি ফালাইছি ফালাই পর পিট মারা দেবেন দেখালেছি ও কীভাবে ঢুকছে আমি দেখিনি আমি আইসে দেখলাম যে তুলে ভাই কি মাটিতে পলিয়ে যাচ্ছে আর ওনার রক্ত রক্ত মাইখে কনের খালা জানান স্বপ্ন আর রকি পাশাপাশি ঘরে ছোট থেকে বড় হয়েছে একই স্কুলে পড়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত তার অভিযোগ রকি দীর্ঘদিন ধরেই স্বপ্নকে উত্তক্ত করত এ কারণে একবার জেলও খেটেছে মাস তিনেক আগে ছাড়া পেয়ে স্বপ্নার বাবাকে হত্যার হুমকি দেয় রকি সে জেল খাইতে পেরেছে বাড়িয়ে তাদেরকে আবার হুমকি দিতেছে তোরা মাইরে আমি জেল খাটবো আবার জেলে যাবো তোরা মাইরে ফেলাবো তোর মাইরে ফেলাবো এই কথাই বলবো স্থানীয় কয়েকটি বাড়ির তত্ত্বাবধায়কের কাজ করতেন তুলামিয়া হামলার পর কাছের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে পুলিশ জানায় ঘাতক রকি হত্যার কথা স্বীকার করেছে যে আসামি যে স্টেপ করছে তাকে আমরা ধরছি তারে প্রাথমিক শিক্ষা দিয়ে বর্তমানে থানা হেফাজতে আছে এবং আমরা ব্যবহৃত তার যে चाकू দিয়ে সে স্টেপ করছে সেই चाकूটাও আমরা রিকভারি করছি তবে ঘটনার পর বরপক্ষ বিয়ে করতে অস্বীকৃতি জানালে পরে পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কমিশনারের সহযোগিতায় স্বপ্নার বিয়ে সম্পন্ন হয় শাম্মিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবারে ডেঙ্গু প্রসঙ্গ ডেঙ্গু প্রকোপের সময় বিদেশ সফর নিয়ে উত্তর মেলেনি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে সচিবালয় এই বিষয়ে প্রশ্ন করতে চাইলে সাংবাদিকদের থামিয়ে দিয়েছেন তিনি তবে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেছেন ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণের বাইরে নয় আর এই ইস্যুতে প্রসঙ্গ এড়িয়ে গেলেন দক্ষিণ সিটির মেয়র সাইদ দেশ জুড়ে মারাত্মক ডেঙ্গু পরিস্থিতির মাঝে সপরিবারে মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মালেক তীব্র সমালোচনার মুখে একদিন পরই ফিরে আসেন দেশে বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন ডেঙ্গু নিয়ে সচিবালয় এক বৈঠকে বিদেশ সফর ইস্যুতে প্রশ্ন থামিয়ে দেওয়ার চেষ্টা ছিল তার এই বৈঠকে দুই সিটি মেয়র বলেন আর মৌসুমি সমস্যা নয় এটি সারা বছর জুড়েই থাকে তবে বর্তমান পরিস্থিতি আগামী সেপ্টেম্বরের মধ্যে নিয়ন্ত্রণে আসবে যে এটি না এটি যে সময় আসতে পারে কোন সময় দেখেছি জি নামে কোন সময় দেখেছি ডেঙ্গু নামে আমরা আশা করি আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনবার মধ্য দিয়ে আমাদের নাগরিকদের জীবনে স্বস্তি নিরাপত্তা আমরা ফিরিয়ান বা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো এখানে কর্তৃপক্ষের দক্ষিণের মেয়রের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজধানীর একটি স্কুলে এক অনুষ্ঠানে প্রশ্ন ছিল পদত্যাগ প্রসঙ্গে তবে তা এড়িয়ে যান সাইদ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন যে যে জনগণের প্রতি যে আসলে যেখানে মানুষ মরছে আপনারা পদত্যাগ যাচ্ছে সেই আমরা যে কথাটা বারবার বলে আসবার চেষ্টা করছি আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের একটা টার্গেট আমরা ফিক্স করেছি ইনশাল্লাহ করতে পারব এদিকে আগাম প্রস্তুতির অভাব ও দায়িত্বশীলদের কাণ্ড জ্ঞানহীন বক্তব্যের কারণে ডেঙ্গু পরিস্থিতির আরো অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু পূর্ব প্রস্তুতি গ্রহণের ব্যর্থতা আগাম সতর্কতা আমলে না নেওয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের ডেঙ্গু সমস্যা মোকাবেলা করার জন্য যথেষ্ট খাটতি এবং কমতি থাকার কারণে আমরা দেখছি একটা ভয়াবহ সংকট দেখা তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণহীন নয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যমন্ত্রী বিদেশে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম এক ঘন্টার জন্য বন্ধ থাকে সিটুয়েশন ইজ অ্যালার্মিং বাট ন বিয়ন কন্ট্রোল আমাদের কন্ট্রোলের বাইরে ন এদিকে রাজধানীর বনানী নিকেতনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে যোগ দেন ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান মিসালিন জুনায় চ্যানেল টোয়েন্টি ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে আবারও স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই মেভরেট পদত্যাগ দাবি করেছে বিএনপি ডেঙ্গু বিষয়ক সচেতনতা বিষয়ক র্যালির আগে বক্তব্যে এই দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য কন্দকার মোশারফ হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই র্যালির আয়োজন করলেও অনুমতি দেননি পুলিশ রাজধানীর বাহাদুর শাহ পার্কের সামনে থেকে এই র্যালি করার কথা ছিল নেতাকর্মীরা জড়ো হন জজ কোটপ্রাণ করে সেখানে স্থায়ী কমিটির সদস্য কন্দকার মোশারফ হোসেন র্যালির অনুমতি না দেওয়ায় নিন্দা জানান অভিযোগ করেন ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বন্যার্থদের ত্রাণ সরবরাহে ব্যর্থতার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মহাখালী এলাকায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা অবহেলা উদাসীনতা তার জন্য এই ডেঙ্গু মশা আজকে বিরাট ভাবে আকার ধারণ করেছে মহামারীর আকার আমরা এর জন্য দায়ী করি সরকারকে দায়ী করে সিটি কর্পোরেশনকে আমাদের দাবি যত শীঘ্র আধুনিক যে কার্যকর ঔষধ এনে যথাযথভাবে ছিটিয়ে এই এডিস মশাকে নিরোধ করা নিশ্চিন্ন করা প্রয়োজন ডেঙ্গুর আরো খবর ঠাঁই নাই হাসপাতালে বেড তো আছেই মেঝে বা বারান্দাতেও চলছে ডেঙ্গু জ্বরের চিকিৎসা আর যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থার সংখ্যা হচ্ছে চিকিৎসকদের আর নতুন ওষুধ স্থানীয় সরকার সচিবকে কাঠ দাঁড় করালেন আদালত এ সময় হাইকোর্ট দুই সিটি কর্পোরেশনকে নির্দেশ দেন মশা মারতে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিদিন অনেকেই চিকিৎসা নিয়ে ফিরে যাওয়ার পরও হাসপাতালগুলোতে কমছে না ডেঙ্গু আক্রান্তদের ভিড় রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালেই রোজই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা কালকে রাত দশটার সময় তাছাড়া সব পরে বেড পাইনি এখন এই যে সকাল মাঝে বেড দিচ্ছে যে রাতের দিকে চিকিৎসা চলতেছে ট্রিটমেন্ট খুব ভালো হচ্ছে কোনো টাকা পয়সা বা কোনো ঝামেলা কোনো ভূখান্তি হচ্ছে না যে এই অবস্থা আসলাম মহাশয় অনেক সুস্থ হয়েছি ডেঙ্গু পরিস্থিতি এবার ভয়াবহ আকার নিতে পারে বলে ধারণা চিকিৎসকদের বলে আমরা একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি ট্রু তবে আমরা ডাক্তাররা বা আমাদের যে সমস্ত প্যারামেডিক্স আছে নার্সেস আছে আমাদের যে জনবল আছে যে শক্তি আছে যে যা কিছু আছে তা দিয়ে সর্বাত্মকভাবে আমরা এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে লোকবলের অভাব থাকলেও ওষুধের কোনো সংকট নেই কিট এখন পর্যন্ত আমাদের আছে এবং আমাদের যে কিট আছে আমরা আশা করছি ট্রেনটা যেভাবে চলছে এইভাবে যদি চলে আমরা আগামী দু তিন মাস তিন মাসের মতো টেস্ট করার মতো অবস্থা আমাদের হাতে আছে এদিকে নতুন ওষুধ আনতে গড়িমসির কারণে স্থানীয় সরকার সচিবকে কাঠগড়া দাঁড় করান আদালত এ সময় মশা মারতে কার্যকর নতুন ওষুধ দুই সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই ওষুধটা আনতে গেলে আমাদের এরকম সাতটা আটটা প্রসেস আছে একটা প্রকিউরমেন্ট আইন অনুযায়ী আমাদের আনতে হবে তখন ওনারা এটা বললেন যে না এটা যার দরকার সেই আনবে চায়না থেকে যে নতুন অধিক কার্যকারী যে ওষুধটা এখন ব্যবহৃত হচ্ছে তার থেকেও আরও অধিক কার্যকারী ওষুধ আনার জন্য আমরা চেষ্টা করছি সেটার স্যাম্পলটা হয়তো দু একদিনের ভিতরে এখানে এসে পৌঁছবে তো ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয় স্বাস্থ্য মন্ত্রণালয় যত বিভাগ মন্ত্রণালয় আছে সকলেই সমন্বিতভাবেই কিন্তু এই মশা কাজ করে যাচ্ছে একই সাথে হাসপাতালগুলোতে কোনো ডেঙ্গু রোগী অর্থাভাবে যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তা দেখার নির্দেশ দিয়েছে আদালত আদেশ দিয়েছেন কোর্ট যেন ফাইনান্সিয়াল কন্ডিশনের কারণে কারুর ট্রিটমেন্ট ডেঙ্গু ট্রিটমেন্ট যাতে বঞ্চিত না হয় সান্জী দশমী চ্যানেল টোয়েন্টি ফোর এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে বেড়েছে মশারি অ্যারোস্টল ও কয়েলের বিক্রি আর এই সুযোগে দামও বেড়েছে বেশিরভাগ পণ্যের ক্রেতারা অভিযোগ করেছেন বাড়তি দামেও কোথাও কোথাও মিলছে না এইসব পণ্য তবে দাম বাড়ার এই অভিযোগ ঠিক নয় বলে দাবি বিক্রেতাদের নাস্টিন সুলতানা নিপুণার রিপোর্ট তিন দশক ধরে কারওয়ান বাজারে মশারির ব্যবসা করছেন সৈয়দ আহমেদ তার অভিজ্ঞতা বলছে বছরের এই সময়ে খানিকটা চাহিদা কমে অন্য সময়ের চেয়ে কিন্তু এবার চিত্র পাল্টে গেছে একেবারেই কারণ দেশ জুড়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তারও বিক্রি বেড়েছে দ্বিগুণের বেশি প্রতিদিন আগে ধর না বিক্রি হয়েছে তিন হাজার চার হাজার সর্বোচ্চ আমরা পাঁচ হাজার টাই এখনও তো আট হাজার দশ হাজার টাকা এই বিক্রি হয়েছে মশাইয়ের জন্য এখন তো কাস্টমার একটু বাড়তি বললাম না যে ডাবল বিক্রি আসছে মালের রেট তো কোনো বাড়ে নাই আর না বাড়লে আমরা বাড়াইতে যাবো কেন আমাকে আগে যে লাভ প্রফিট করছি এখন এর প্রফিটই আমাদের যথেষ্ট মশাইর মতো বিক্রি বেড়েছে কয়েল অ্যারোসল স্প্রে সহ মশা থেকে রক্ষা পাওয়ার অন্যান্য সামগ্রীরও কারণ বাজারের কিচেন মার্কেটের ব্যবসায়ীরা বলছেন মাসখানেকের ব্যবধানে এসব পণ্যের চাহিদা বেড়েছে কয়েক গুণ ফলে বেড়েছে বেচা বিক্রিও তবে দাম নিয়ে বিভিন্ন উৎস থেকে অভিযোগ এলেও উড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা প্রতিদিন এখন হিউজ কাস্টমার আসতেছে মানে আগের চেয়ে অনেক তুলনায় অনেক বেশি ডেঙ্গুর প্রভাব বেশি তো মনে হয় যে এখন কাস্টমার বাড়ছে অনেক বেশি আগে যদি মাসে চলতো আপনার ত্রিশ চল্লিশ কার্টুন এখন চলে পঞ্চাশ ষাট কার্টুন চলে আর কি যদিও ক্রেতাদের অভিযোগ রয়েছে প্রায় প্রতিটি পণ্যের ক্ষেত্রেই বলছেন দেশের এই সংকটে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উচিত ভর্তুকি দিয়ে হলেও দাম কমানো ডেঙ্গু থেকে নিজের তো নিজে নিজেই মুক্ত করতে হবে নিজের প্রোডাকশনটা নিজে নিতে হবে এখন আমি মশারি না কিনলে আমরা তো মশারি কেউ কিনে দিবে না দাম মোটামুটি তো বেশি দামটার কম না দিকে মাসে কিনে হিসাবে মশারি তো সংকট হিসাবে দাম বেশি আর কি আগে নিয়েছি তিনশো পঞ্চাশ টাকা আর আজকে আসলাম আর তিনশো সত্তর টাকা করে ডেঙ্গুর কারণে ভিড় বেড়েছে গুলোতেও। নাসরিন সুলতানা নিপুন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার অন্য প্রসঙ্গ বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর জিয়া সহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হল ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এই অভিযোগ গঠন করেন গত ১৩ মার্চ অভিযোগপত্র দেয় পুলিশের কাউন্টার টেরিজম ইউনিট মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী এগারোই সেপ্টেম্বর তারিখ ঠিক করেছেন আদালত আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক রয়েছেন আর বাকিরা আজ আদালতে উপস্থিত ছিলেন তারা নিজেদের নির্দোষ দাবি করেন দু সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে চাপাতি আঘাতে নিহত হন অভিজিৎ রায় এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদও আহত হন আর ঘটনার পরদিন শাহবাগ থানায় হত্যা মামলা করেন অভিজিতের বাবা অজয় রায় রাজধানীতে জাল রুপি তৈরির এক কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করা হয়েছে চিহ্নিত অপরাধী জাকির সহ তিনজনকে উদ্ধার হয়েছে বিপুল জাল রুপি ও তৈরির সরঞ্জাম জিজ্ঞাসাবাদে অপরাধীরা জানায় ঈদ ঘিরে সীমান্তে গরু কেনা বেচায় সব নোট ব্যবহারের পরিকল্পনা ছিল ফয়সাল হোসেন জানাচ্ছেন আরো বিস্তারিত কোরবানি ঈদ এলেই বেশ সক্রিয় হয়ে ওঠে জাল টাকা তৈরির চক্রগুলো রাজধানী সহ সারা দেশে কুরবানির পশুর হাটে এই টাকা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তারা রাজধানীর মাতোয়াইলের আটতলা ভবনের ছয়তালায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ অভিনব কায়দায় আলমারির ভেতর জাল টাকা তৈরির কারখানা খুঁজে পান তারা তবে সেখানে মেলে ভারতীয় রুপি গ্রেপ্তার করা হয় চিহ্নিত অপরাধী চাকিসহ মোট তিনজনকে জিজ্ঞাসাবাদে জানায় ঈদকে সামনে রেখে সীমান্তে গরু পাচারে এসব রুপি ব্যবহারের পরিকল্পনা ছিল তাদের আমরা তার বউ তার ভাই তার ভাইয়ের স্ত্রী অনেককেই গ্রেপ্তার করতে পেরেছিলাম কিন্তু জাকির এত সুকৌশলে কাজগুলি করতো তাকে গ্রেপ্তার করতে পারতাম না আমরা তা আজকে জাকিরকে আমরা গ্রেপ্তার করলাম জালরূপী তৈরি করার কারখানাসহ এটা বাংলাদেশে মোটামুটি একটা নতুন বিষয় বাংলাদেশি লোকেরা জাল রুপি কে বানায় না এর আগেও বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল এই জাকিরকে গোয়েন্দা পুলিশ জানায় এক যুগ ধরে এই কাজ করছে সে প্রথমে জাল টাকা তৈরি করলেও মুনাফা বেশি হয় এখন জাল করছে ভারতীয় রুপি সেই কাগজটা একটা আঠামাইরা মোটা করে মোটা করে তারপরে সে কাগজটা দুটা জোড়া লাগায় তার ভিতরে এই মহাত্মা গান্ধীর মাথার ছাপটা বসায় দিই আমরা আর এই যে সুতোটা এই সুতোটা আমরা বসায় দিই সুতোটা বসায় দিয়ে তারপর আমরা প্রিন্ট দিই প্রিন্ট দিয়ে কাইটা আমার চাপাই একটা পাল্টি আছে তার কাছে বিক্রি করে এই অপরাধে তাকে সহায়তা করে তার স্ত্রী শান্তা ও মমতা নামের এক নারী তাদের কাজ প্রাথমিকভাবে রুপি তৈরির কাগজ প্রস্তুত করা চাকরির কাজ করতে যে দশ সালে পর ধরা বারো সালে ধরা খাইছিলাম খেয়ে ছাড়ের টিমে খাইছিলাম পরে সাত মাস ভিতরে ছিল আষ্ট মাস ভিতরে ছিলাম এখন চার তারিখ থেকে উনি ইন্ডিয়ান রুপি বানায় আমার ফোন করে আসতে বলছে পরে চার তারিখ থেকে আবার এই কাজ শুরু করছে জাকির জানায় সারা বছরই ভারতীয় একটি চক্রের কাছে জালরূপি বিক্রি করতো সে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচে দুই লাখ তৈরি করলেও বিনিময়ে টাকার মতো হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দু হাজার চোদ্দ সাল থেকে বাংলাদেশ ভারত সীমান্তে চলছে যৌথ টহল তবে মাদক চোরা চালান সহ গরু পাচার এখনও বড় ইস্যু দুই দেশের সীমান্তে কারণ বন্ধ হয়নি এসব অপরাধ আর বিজিবি বলছে আপ্রাণ চেষ্টা করেও সীমান্ত অপরাধ নির্মূল সম্ভব হচ্ছে না বাংলাদেশের উত্তর সীমান্ত ঘুরে রাশেদ নিজামের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম টিয়াজ আর ছবি তুলেছেন খানাল মামুন উত্তরের ঠাকুরগাঁও জেলার ধর্মঘর সীমান্ত এই নাগর নদীটি বাংলাদেশের শেষ সীমানা ওপারে কিছু দূর গেলেই ভারতের পশ্চিমবঙ্গ বিজিবি বিএসএফ এর যৌথ টহলের অন্যতম বড় পয়েন্ট গরু পাচার সহ বিভিন্ন চোরাচালানের বড় রুট এই নদী তাই নানা সময় এখানে যৌথ টহল দেন দুদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবে কতটা কাজে আসে এই যৌথ টহল এমন প্রশ্ন ছিল বিজিবি সেক্টর কমান্ডারের কাছে আমাদের এদিকে কোথায় কোথায় ভালনারেবল জায়গা আছে যেদিক দিয়ে ইলিগাল কাজকর্ম সম্ভব ওই সমস্ত জায়গাগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি বা যেই ধরনের থ্রেডগুলো যে সমস্ত এলাকা দিয়ে আসতে পারে এই সমস্ত তথ্যগুলো আমরা শেয়ার করি সূত্র বলছে গত বছরে শুধু বাংলাদেশ ভারত জব্দ হয়েছে কোটির মতো ইয়াবা সাড়ে এ বছরের জুন পর্যন্ত ছয় মাসে যার সংখ্যা পঞ্চান্ন লাখেরও বেশি যা গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ যদিও ক্রমেই কমেছে ফেন্সিরিল রিল পরিমাণ তবে গরু পাচার সহ নানা কারণে সীমান্তে বেড়েছে নিহতের সংখ্যা গত বছর তুলনায় বছর বিশ জুলাই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়েছে প্রায় চারগুণ গুণ এর বড় কারণ হিসেবে সীমান্ত বাহিনীর কর্তারা বলছেন চোরাকারবারীরা ভারতের সীমানায় ঢুকে পড়ছে সব সময় বিএসএফ কে বলি যে আমরা সীমান্তে কোন হত্যাকাণ্ড গ্রহণ করব না এবং এটা আমরা খুব দৃঢ়ভাবে তাদেরকে আমরা প্রতিবাদ জানাই তখন ওরাও একটা সুযোগ পায় আমাদেরকে জান আমাদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যে দেখো যে তোমাদের এই চোরা আমার বিএসএফ কে মেরে ফেলছে তারা ককটেল হাত উড়ে দিয়েছে তখন স্বভাবতই তারা একটা যুক্তি খুঁজে পায় তাদের উপরে গুলি করার তবে বিজিবির পক্ষ থেকে সীমান্তে মৃত্যু সংখ্যা শূন্য নামে আনার চেষ্টা অব্যাহত আছে বলে জানান বাহিনী প্রধান সীমান্ত অতিক্রমকারীকে গুলি করবে না রাশেদ নিজাম চ্যানেল টোয়েন্টি ফোর ঠাকুরগাঁও একটা খবর জানাবো কিছু শুরু হল শোকের মাস আগস্ট দিনটিকে স্মরণ করতে প্রথম প্রহরে ধানমন্ডির বত্রিশে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাত বারোটার কিছু পরে মোমবাতি সহকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ সময় বঙ্গবন্ধু স্বঘোষিত খুনিদের দেশে এনে সাজা কার্যকরের দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এ সময় দেশ নিয়ে চক্রান্তকারীদের ব্যাপারে সজাগ থাকারও আহ্বান জানান তারা এদিকে আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় এক মিনিট নিরবতাও পালন করেন তারা এবারে অন্য প্রসঙ্গ জাত বিদ্বেষের কারণে শ্বশুরের করা মামলায় মেয়ের জামাই তুষারকে জামিন দিয়েছেন হাইকোর্ট সকালে বিচারপতি এম ইনায়তুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ সুমনের স্ত্রী সুস্মিতার আবেদনে দেন আদালত বলেন মানুষের চেয়ে জাতপাত বড় হতে পারে না একই সাথে তুষারকে সাজা দেয়া শরীয়তপুরের আদালতের বিচারককে ভৎসনা করেন উচ্চ আদালত ছেলে হরিজন সম্প্রদায়ের হওয়ায় বিয়ে মেনে নেয়নি ব্রাহ্মণ কন্যার পরিবার শ্বশুরের করা অপহরণ মামলায় চোদ্দ বছরের সাজা হয় তুষারের এ নিয়ে গতকাল সংবাদ প্রচার করে চ্যানেল টোয়েন্টি ফোর বিচারক যদি এটা সঠিক বিচার না করতো তাহলে হয়তো আজকে আমি তার বাবাকে তার কাছে ফিরে দিতে পারতাম না আর এখানে জাতি ধর্মবর্ণ এইসব কোনো কিছু না মেনে সবাইকে মানুষ ভাবাটা আমাদের সবার উচিত আদালত বলেছেন যে শরীরপুরের মাননীয় আদালত একদিনে সাক্ষী সম্পূর্ণ করে একদিনে জবানবন্দি নিয়ে একদিনে যুক্তি তর্ক দিয়ে একদিনই রায় প্রদান করেছেন এইটা আমাদের দেশে জুরিসডিকশনের নজিরবিহীন এই যাত্রায় রেলের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে জনসমুদ্রের রূপনায় রাজধানীর কমলাপুর রেল স্টেশন আজ দেওয়া হয় 10 আগস্টের টিকিট অনেকেই লাইনে দাঁড়ান গতকাল সন্ধ্যা থেকেই তবে চাহিদার তুলনায় কম থাকায় খানেকের মধ্যেই শেষ হয়ে যায় এসি টিকিট অনলাইনে পাওয়ার আক্ষেপও করেছেন অনেকেরই ঈদ করতে বাড়ি ফেরার কাঙ্ক্ষিত টিকিট পেতে কমলাপুরে এই দীর্ঘ লাইন অনেকে দাঁড়িয়েছেন বুধবার সন্ধ্যা থেকেই কেউ এসেছেন কাক কাকডাকা ভরে নিয়ম মেনেই বিক্রি শুরু হয় নয়টায় চাহিদার তুলনায় কম থাকায় ঘন্টা খানেকের মধ্যেই শেষ হয়ে যায় এসি টিকিট তবে যে টিকিটই পাচ্ছেন না কেন মুখে আছে স্বস্তির হাসি অবশ্য অনলাইনে না পাওয়ার আক্ষেপও আছে অনেকের বিকাল ছটা থেকে ছটাতে এসেছি ছয়টা থেকে আসার পর সারা রাত থেকেছি আজকে সকালে থেকেছি এখন টিকিট পেলাম আর কি অনলাইনে বারবার লগ করার পরে আমরা সেই ওয়েবসাইটে ঢুকতে পারতেছিলাম না বিধায় আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছিল ওই সময়টাতে কমলাপুর ছাড়াও রাজধানীতে আরও চার জায়গায় বিক্রি হচ্ছে রেলযাত্রার টিকিট সবখানেই ভিড় ছিল বেশ কমেছে সময়ের সাথে সাথে টিকিট তো দিচ্ছে দেখছি এখন দেখা যাক সামনে গিয়ে কি হয় পাওয়া যায় কিনা আমি দুটো সাইজে লন এসে দুটো শুক্রবার আগাম টিকিট বিক্রির শেষ দিনে দেয়া হবে এগারো আগস্টের টিকিট পাঁচ আগস্ট থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিশেষ অডিট হচ্ছে পূর্ণ রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বেসিক ব্যাংকটি পরিদর্শন করে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল জানিয়েছেন বেনামে ঋণ দেওয়ার সাথে যেসব কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর ব্যাংকটির সাবেক ও বর্তমান পরিচালকরা বলছেন ঋণের টাকা উদ্ধারে আন্তরিক নয় খোদ ব্যাংকের কর্মকর্তারাই সেই সাথে ব্যাংকটিকে বাঁচিয়ে রাখতে অর্থমন্ত্রীর কাছে টাকা চেয়েছেন চেয়ারম্যান দেশের বিরল ঘটনা কোনো ব্যাংক পরিদর্শনে এলেন অর্থমন্ত্রী নামে বেনামে ঋণ দিয়ে মুমূর্ষু অবস্থায় থাকা বেসিক ব্যাংকেই প্রথম পা দিলেন তিনি নাজুক অবস্থা থেকে উদ্ধার পেতে ব্যাংকটির মিলনায়তনে আলোচনা করেন সাবেক ও বর্তমান কয়েকজন পরিচালক তাদের অভিযোগ কর্মকর্তারা ঠিক মতো কাজ করছেন না আবারও মানে হোচট খাবে শুধুমাত্র এই একদিক থেকে আপনাদের উদ্যোগের যদি অভাব হয় অভাব হয় এবং কমিটমেন্টের যদি অভাব হয় পরবর্তী সময়ে যারা চাকরি নিয়ে এসেছেন অথবা এখন যারা আছেন ওরা খুব বেশি তৎপর না তৎপর থাকলে এই অবস্থা হতো না যারা লোন নিয়েছে তারা তো এই দেশেই আছে ব্যাংকটির শীর্ষ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা বলছেন একে বাঁচাতে আরো টাকা দরকার তারা বলছেন এই মুহূর্তে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ পঞ্চাশ শতাংশ টাকার অঙ্কে যা সাড়ে চার হাজার কোটি টাকার বেশি সবাই কিন্তু ওই ফান্ডের একটু যদি গোলে টুলে আগে দিত বলে তাহলে কিন্তু আমরা এই ফান্ড পেলে আমরা ব্যবসা বাণিজ্য ব্যবসাটা করতে পারতাম ব্যবসা দুইটা একসাথেই চলবে ঋণ আদায় এবং ব্যবসা বাড়ানো সবার কথা শুনে অর্থমন্ত্রী হুশিয়ারি দেন বেসিক ব্যাংক থেকে টাকা নিয়ে যারা ফেরত দিচ্ছে না তাদের নিস্তার নেই একজনকে আমরা কষ্ট দিব না আবার যিনি আমাদের কষ্ট দেওয়ার চেষ্টা করেন তার জীবন আমরা তিনি আরো জানান বিশেষ নিরীক্ষা কার্যক্রম চলছে বেসিক ব্যাংকে বেনামে ঋণ বিতরণে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনাদের অপশন দুটো আছে আইদার ইউ কন্টিনিউ টু অপারেট দিস ব্যাংক রান দিস ব্যাংক অর ইউ ক্যান ক্লোজ ডাউন দিস ব্যাংক এটা কিন্তু আপনাদের উপর নির্ভর করে কনসিস্টেন্টলি তিন বছর যে সমস্ত ব্রাঞ্চের প্রফিট থাকবে না ওই সমস্ত ব্রাঞ্চগুলো আমরা বন্ধ করে দেব দুই হাজার থেকে বারো সালে বেসিক ব্যাংকের গুলশান দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে বেনামে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে এ নিয়ে ছাপ্পান্নটি মামলায় দেড়শো জনকে আসামি করে মামলা করে দুদক এর মধ্যে ছাব্বিশ জনই এই ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আরিফুল সাজ্জাদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আরও একটি বিরতি

দেশের সব সাধারণ কোম্পানি সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে সকালে ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির এ সময় তিনি জানান বিমা খাতে স্বচ্ছতা আনতে জুন ও জুলাই মাসে দুটি সভা করা হয় সেখানে এজেন্টদের সর্বোচ্চ পনেরো শতাংশ কমিশন দেয়ার আইনি বাধ্যবাধকতা না মানাকে সবচেয়ে বড় সমস্যা বলে জানিয়েছেন শেখ কবির তিনি আরও বলেন অতিরিক্ত কমিশন দেয়া কমিশন ভিত্তিক নিয়োগ বন্ধ ও তদারকির জন্য আইডিআরএ বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্সুরেন্স ফোরাম যৌথ কমিটি গঠন করা হবে আগেও এরকম সার্কুলার ছিল কিন্তু কার্যকারী হয় নাই এবার সার্কুলারটা যাতে কার্যকারী হয় নতুন সার্কুলারও দিছে তার সঙ্গে আরও অনেক কিছু ইনক্লুশন হয়েছে আগের সার্কুলারে এত কিছু ছিল না এখন এটাকে আরো কিছু কিছু মানে সংযোজন করে সার্কুলারটা নতুন করে দেয়া হয়েছে জিপিএইচ ইস্পাত হালনা ছাড়ার গল্প নীলফামারির বাবুল ইসলাম বাঁশি বাজানোর কারণে ঘর ছেড়ে ঠাঁই নিতে হয়েছিল মাঠের মধ্যে আর সময়ের ব্যবধানে সেই সেচ ঘরই এখন বাসি তৈরির কারখানা মোবাইল অ্যাপসের মাধ্যমে সুর মিলিয়ে তৈরি করছেন বাঁশি যা কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রেমীরা নীলফামারিক ডোমার ইউনিয়নের গায়ের বাবুল ইসলাম সুর ও বাসিকে ভালোবাসায় চার বছর আগে ছাড়তে হয় ঘর তাই ঠাই হয় শেষ যন্ত্রের ঘরে সব ছাড়লেও স্কেল অনুসারে সুর আর তো হচ্ছিল না বাবুলের ততদিনে খরচও করে ফেলেছেন অনেক অবশেষে মোবাইলের অ্যাপসের মাধ্যমে সুর মিলিয়ে নিজেই নেমে পড়েন বাঁশি তৈরিতে দশ হাজার বাঁশি বিক্রি হয় এই আর কি প্রতিটি পিস কম দামে কারণ যারা বেশি টাকাতে দেয় তোমাদের কিনতে পারবে না এই জন্য বাসি হিসেবে দাম দেয় কি এখন বাবুলের এই বাসি কিনতে দূর দূরান্ত থেকে আসেন অনেকে তার এই সাফল্যে পরিবারের সাথে খুশি এলাকাবাসীও বাইরের থেকে লোকজন আসে বাসি নিয়ে যায় বিক্রি করে এভাবেই চলতেছে উনি আর যেভাবে বাসি সে বানাচ্ছে আমার তো মনে হয় না যে নীলফামারী ডিস্ট্রিক্টের লোক বাইরে যে কোথাও বাসি কিনে আনুক বাবুলের বাবুলেরবাসী দেশের গণ্ডি পেরিয়ে যাবে বিদেশেও এমনটাই আসা স্থানীয়দের ডেস্ক্রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর হাল ছিল না বাংলাদেশ জিপিএ জেশবাক দৃঢ়তার প্রতিশ্রুতি এবার সময় হলো আর একটা বিরোধী চেঁক পড়ার সাথে থাকি আবারও স্বাগত জানাচ্ছি সন্ধ্যা সাতটার খবরে এবারে জানাবো দেশের বাইরের খবর দুঃখিত দর্শক আরও কিছু খবর আছে আমাদের হাতে ফরিদপুরে রোটারি ক্লাব ফরিদপুর এসো জাতিগরি ও পল্লী প্রগতি সহায়তা সমিতির উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে সকালে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের এ ত্রাণ বিতরণ করা হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ফরিদপুরের সভাপতি এসো জাতিগরি নির্বাহী পরিচালক ও পল্লী প্রগতি সহায়তা সমিতির নির্বাহী পরিচালক সহ অন্যান্যরা এসব তিনশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা পরে রোটারি ক্লাব অফ ফরিদপুর পরিচালক রোটারিয়ান নাজমা আখতার বলেন নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম চালানো হবে বাইরের খবর এবার জানাব আড়াই বছরে ভারত থেকে প্রায় পাঁচশো অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ আর আদালতের পুলিশ জানায় দু সালের পহেলা জানুয়ারি থেকে আঠারো সালের ত্রিশ এপ্রিল পর্যন্ত আটক হয়েছেন চারশো উননব্বই জন বাংলাদেশি এর মধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে চারশো আশি জনকে আর বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতে এফিডেভিটে এসব তথ্য দেয় পুলিশ মামলায় ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গাসহ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও নিজ দেশে ফেরত পাঠাতে কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশনা চাওয়া হয় এই মামলার পরবর্তী শুনানি চোদ্দই আগস্ট এবার এক নজরে জানিয়ে দিচ্ছি বিশ্বের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর মার্কিন বিমান হামলায় মারা গেছে ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন সিআই এর বরাত দিয়ে এই খবর দিয়েছে গণমাধ্যম অবশ্য হামজার নিহতের স্থান ও সময় জানায়নি পেন্টাগন ইয়েমেনে হুথিদের হামলায় প্রাণ গেছে অন্তত ত্রিশ জনের আরও অনেকেই বৃহস্পতিবার সামরিক বাহিনীর প্যারেডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তারা আদালতের নির্দেশের পরও যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে গত বছর থেকে প্রায় এক হাজার অভিবাসন প্রত্যাশী শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আদালতে এই সংক্রান্ত অভিযোগে দায় করেছে দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন